সন্তান লাভযুক্ত আছেন আমাদের এই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশের যে কাজ সেই কাজ উনি সম্পাদন করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি এবং প্রস্তাবও করছি যুবশক্তি এই পত্রিকা আমাদের রাজ্যে গত 55 বছর ধরে চলছে যে কোনো রকম প্রতিকূল সময় কোনো সময়ের মধ্যে দাঁড়িয়েও আমাদের এই যুবশক্তি পত্রিকা মানববন্ধীদের লড়াই আন্দোলন দরিদ্র দুঃখী মানুষের কাজের কথা বেকার জীবনের কাজের কথা এবং তার যন্ত্রণা মুক্তির কথা লাগাতার বলে যুবশক্তির উপর আক্রমণ বহু এসছে কিন্তু এইসব আক্রমণ ছাড়িয়েও যে কোনো রকম প্রতিকূল কাটানোর লড়াইতে যুবশক্তি বরাবরই সংকল্প নেতৃত্বের ভূমিকা পালন করে এসছে কংগ্রেসদের মুখে ভাষা জোগানো এবং তাদের মগজের লড়াইতে কংগ্রেসদের সাহায্য করার জন্য সাধারণ মানুষকে সাহায্য করার জন্য যুবশক্তি পত্রিকা তার দীর্ঘ লড়াই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে টিপু সুলতানের লড়াইয়ের ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে কারণ তার ধর্ম তার জাত তার ভাষাকে কেন্দ্র করে যে কারণে আসামে রবীন্দ্রনাথের কবিতা বাদ পড়ছে অথচ আবার পশ্চিমবাংলায় ইতিহাস বলতে তথাকথিত ইতিহাস আন্দোলন হিসেবে আমাদের স্কুলের ছেলেমেয়েরা এমন একজনের নাম জানছে যিনি এই মুহূর্তে দুর্নীতির দায়ে নিয়োগ দুর্নীতির দায়ে জেলে পড়ছেন তার নাম এখনও ইতিহাস বইতে নেই এই ইতিহাসকে ভুলভাবে চালিয়ে দেওয়ার যে রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে যদি আমাদের কথা দৃঢ়ভাবে ঋতুভাবে বলতে হয় তাহলে বাংলার পাশাপাশি হিন্দি উর্দু ইত্যাদি ভাষাতেও আমাদের এই বই প্রকাশটা এটাই সময়ের দাবি এবং এই সময়ের দাবি মেনেই যুবশক্তি এডিটোরিয়াল বোর্ডের সকল সদস্য ইউএফআই রাজ্য কমিটির সকলে আমরা একসাথে উদ্যোগ নিয়ে এই সংগঠনের সব কমরেড আমরা একসাথে উদ্যোগ নিয়ে এই সময়ের চাহিদা অনুযায়ী আমরা হিন্দি ভাষায় এই বই প্রকাশ করেছি এটা যে আমি ইতিহাস বিকৃতির কথাটা বলছিলাম এই দুদিন আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইত্যাদি গেল তখনও একটা প্রচার সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে আমাদের কাছে ছড়ানোর চেষ্টা করা হয়েছিল যে ওটা আসলে একটা ভাষার বিরুদ্ধে আরেকটা ভাষার লড়াই আমার প্রাপ্ত অধিকারটি আমার নিজের ভাষায় কথা বলার অধিকার নিজের হাতে একটা স্থায়ী কাজ পাওয়ার অধিকার এই অধিকার সুরক্ষিত করার লড়াই আমাকে একটা লড়াই আমাকে এই আন্দোলনের জায়গায় নিয়ে এসছে এবং তার জন্য নির্দিষ্ট দিন বিভিন্ন আমরা লড়াই আন্দোলনের মাধ্যমে অর্জন করেছি এটা এই ভাষার বিরুদ্ধে ওই ভাষার লড়াই নয় আমার নিজের ভাষায় কথা বলার অধিকার নিজের ভাষায় মত প্রকাশের অধিকারের লোক এই লড়াই আরও তীব্রতর অবাংলাভাষী যারা আছেন তাদের কাছে আমরা আমাদের লড়াইয়ের কথা এই সময় কীভাবে আরএসএস বিজেপি এবং তার দোসর তৃণমূল একসাথে বেকার যুবদের কাজ না পাওয়ার যন্ত্রণাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা কী লড়াই করছি কী কাজ করছি সেইটা সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যে এই হিন্দি যুবশক্তি তার আজকে আনুষ্ঠানিক প্রকাশ হবে আমরা নিয়মিতভাবে এই যুবশক্তি প্রকাশ করব সাধারণ মানুষের কাছে যুবদের কাছে পৌঁছে দেব যাতে আসল লড়াই আন্দোলন পশ্চিমবাংলার মাটিতে কী ঘটছে সেই সম্পর্কে মানুষ অবহিত হতে পারে এবং সেই অনুযায়ী এই যে ন্যাক্কারজনক পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেই পরিস্থিতির বদল ঘটাতে এই যুবশক্তি সংগঠকের ভূমিকা পালন করতে পারে এখন আমরা এটার আনুষ্ঠানিক প্রকাশ করবো দাদা
অভিনন্দন
Actually,